রক্ষা পাইনি, আমরা যেন অতি শীঘ্র থেকে রক্ষা পাই আমার কাছে দোয়া করি। আমরা যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থাকবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অনুভব করবো, পাক পবিত্র থাকার চেষ্টা করবো। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি খুব সাক্ষর ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। আমরা বাইরে বের হওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবো, আর বাইরে বের হওয়ার পর আমরা সরকার নির্দেশিত যে নিরাপদ দূরত্ব সেটা বজায় রেখে আমাদের প্রয়োজন সমাধান করবো। পাশাপাশি আমরা অবশ্যই আপনার কাছে প্রার্থনা করবো, দোয়া করবো, তিনি যেন আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দেন। আমরা সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পাঠ করবো। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম, এই দোয়াটি সকাল সন্ধ্যা আমরা তিনবার করে পাঠ করবো। এছাড়া আরো যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল মারাসি ওয়াল জুনুনি ওয়াল জিবালি ওয়া কুল্লি সাইয়্যিদিল আসফার, ربي أني أسمي الزرو وأنت أرحم الراحمين، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. إدعاء ربنا ما بيشوفش فاكتوبه عزيز مش عم يعمل كل دي كتوبه عم يعيش كل ده كي عم يطلع من كتير عم يستفيد وتشيله يا ربي كل تنديرين شيكا ترى أسير قاشو تستبنى أسير عم يطلع من كتير شو ده شيكو بيشتم شيكا شيمو نمبر ما تستبنى كل ده شاري شيكا ترى لاشي بعبي عم يطلع من كتير بيعمل شو ده بيشتم شيكو بيشتم شيكا সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যাই। সেই ডাক ভেসেছিল বাতাসে, সাড়া দিল শত তারা আকাশে, সেই ডাক ভেসেছিল বাতাসে, সাড়া দিল শত তারা আকাশে, নদীর কলতান হৃদয় মধুবন, নদীর কলতান হৃদয় মধুবন, সেই ডাক নাড়া যায় চেতনা, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। শিক্ষার্থীরা আশা করে অনেক মজা পেয়েছো, চলো আমরা এবারে ক্লাসে ফিরে যাই। দেখো শিখর বল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা ফেরেশতার পরিচয় আজকে তোমরা ফেরেশতার পরিচয় জানতে পারবে, প্রধান ফেরেশতা সম্পর্কে জানতে পারবে, ফেরেশতার কাজ সম্পর্কে জানতে পারবে এবং ফেরেশতার সংখ্যা সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় দেখো, ফেরেশতা, প্রধান ফেরেশতা, ফেরেশতার কাজ এবং ফেরেশতার সংখ্যা। তাহলে আলোচ্য বিষয় কি? ফেরেশতা, প্রধান ফেরেশতা, ফেরেশতার কাজ, ফেরেশতার সংখ্যা। ফেরেশতার পরিচয়, ফেরেশতার পরিচয়, ফেরেশতাকে আরবিতে বলা হয়েছে মালাইকা, ফেরেশতাকে আরবিতে বলা হয়েছে মালাইকা, বাংলা শব্দ, বাংলা অর্থ হচ্ছে ফেরেশতা, ফেরেশতা। তো এই মালাইকা শব্দটি আরবি শব্দের অর্থ ফেরেশতা, ফেরেশতা হলো মহান আল্লাহ পাকের তৈরি বিশেষ দূত বা সংবাদ বহন তারই। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন রাষ্ট্রের রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে বিভিন্ন আলাদা আলাদা মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এসব পদমর্যাদা দিয়ে বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দেওয়া হয় সারা দেশ পরিচালনা করার জন্য, তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন এবং তা পরিচালনার জন্য তিনি ফেরেশতাদের নিয়োগ করেছেন। ফেরেশতারা আল্লাহর হুকুমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে থাকে, এই জন্য বলা হয়েছে ফেরেশতারা মহান আল্লাহ পাকের তৈরি বিশেষ দূত। আল্লাহ তারা কেন ফেরেশতা সৃষ্টি করেছেন? ফেরেশতাদের সৃষ্টি করেছেন তার হুকুম পালনের উদ্দেশ্যে। ফেরেশতারা একমাত্র আল্লাহ তালার হুকুম পালন করবে এবং আল্লাহ তালার
আল্লাহ তাআলা উন্নত করবে করবে, এটাই ফেরেশতাদের কাজ। ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে আমরা আলোচ্য বিষয়ে বলেছিলাম যে ফেরেশতাদের সংখ্যা কত। আসলে ফেরেশতাদের সংখ্যা নির্দিষ্ট সংখ্যায় কোনো বর্ণিত হয়নি, অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার দায়িত্ব পালন করার জন্য। তবে প্রধান কয়েকজন ফেরেশতা সম্পর্কে আমরা আজকে জানবো। প্রধান ফেরেশতাদের সংখ্যা হচ্ছে চারজন। এই প্রধান ফেরেশতাদের সংখ্যা চারজন। ফেরেশতারা হলো নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতাদের আমরা যেমন দুনিয়াবি পৃথিবীতে যেসব খাবার খাই, আমরা পৃথিবীতে বসবাসকারী মানুষ আমরা যে খাবার গুলো খাই, এই খাবার গুলো ফেরেশতারা খেতে পারে না। বরং ফেরেশতাদের খাদ্য হচ্ছে আল্লাহ জিকির আজগার। আর এই বিশ্ব সরাসরি যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা মানুষ, জিন, ফেরেশতা হোক, পশু পাখি হোক, সবকিছুরই মৃত্যু আছে। তার মধ্যে যেমন ফেরেশতা কথা আজকে আলোচনা করছি, এই ফেরেশতাদেরও মৃত্যু আছে, ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। প্রধান যে চারজন ফেরেশতা তার মধ্যে সর্বপ্রথম আমরা হযরত জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করব। হযরত জিব্রাইল আলাইহিসসালাম যুগে যুগে নবী রাসূলদের কাছে ওহি নিয়ে আসতেন, এটা ছিল তার দায়িত্ব। তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অন্যান্য নবীদের নিকট ওহি নাযিলের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই জিব্রাইল আলাইহিসসালামকে ফেরেশতাদের প্রধান নিয়োগ প্রধান বলা হয়, ফেরেশতাদের প্রধান বলা হয় হযরত জিব্রাইল আলাইহিসসালামকে, এবং তাকে রহমতের ফেরেশতাও বলা হয়। কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি করেছিলেন, সালাম দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, এই জন্য তাকে রহমতের ফেরেশতাও বলা হয়। এবারে আসি হযরত মিকাইল আলাইহিসসালাম। হযরত মিকাইল আলাইহিসসালামের দায়িত্ব হচ্ছে মেঘ বৃষ্টি, কখন কোন জায়গায় বৃষ্টি হবে, বৃষ্টির দরকার, পানি দরকার, এই কখন কোথায় রোদ দরকার, কখন কোথায় খাবার দরকার, তারপর মেঘ বৃষ্টি এবং খাদ্য রিজিকের দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন। তিনি সৃষ্টি থেকে জীবিকা বন্টন, রিজিক বন্টন করতেন, আল্লাহর নির্দেশে মেঘ বৃষ্টি পরিচালনা করতেন বা করে থাকেন, এখন তিনি করে থাকেন। তারপর এখানে আমরা মেঘের ছবি নিয়েছি, এই মেঘ বৃষ্টির দায়িত্বে মিকাইল আলাইহিসসালাম নিয়োজিত থাকেন। এখানে দেখো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছবি নেওয়া হয়েছে। এই বৃষ্টি কখন কোথায় হবে, কখন কোথায় দরকার, সেই কাজ করার দায়িত্ব হলো মিকাইল আলাইহিসসালামের। আর তাছাড়া আমাদেরকে যে রিজিক আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি, সেটা ফলমূল, ভাত, মাছ, মাংস যাই হোক না কেন, সেই খাবারটা, এই রিজিকটা মাত্র, এই রিজিকের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিসসালামকে দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিসসালাম, হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সকল প্রাণীর জাল কবজের দায়িত্বে নিয়োজিত আছেন। অর্থাৎ যার যখন সময় ফুরিয়ে যাবে, আমরা এই দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকার জন্য আসেনি, বরং একটা নির্ধারিত সময়ের পর আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ করার সময় আমাদের যে জীবন আমাদের আছে, আমাদের রূহ আমাদের দেহ থেকে যখন ছিনিয়ে নেওয়া হবে, এই দায়িত্বে তখন আমরা মারা যাবো, আমাদেরকে বলা হবে তখন মৃত। তো এই যার কবসের দায়িত্বে নিয়োজিত আছে হযরত আজরাইল আলাইহিসসালাম, তিনি আল্লাহর নির্দেশে সকল প্রাণীর যান কবজ করে থাকেন। হযরত ইসরাফিল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিংহাসন নিয়ে বসে আছেন। তিনি দুইবার ফুঁক দিবেন, প্রথম ফুৎকারে সমস্ত পৃথিবী এবং সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে, এবং দ্বিতীয় ফুৎকারে সবাই আবার তাদের প্রতিফল প্রাপ্ত হওয়ার জন্য কিয়ামতের দিন হাশরের ময়দানে উত্থিত হবে, পুনরুত্থিত হবে, তারা দণ্ডায়মান হবে তাদের প্রতিফল পাওয়ার জন্য। তাহলে ইসরাফিল আলাইহিসসালাম, এই যে সিংহ আছে পাশে একটা ছবি দেওয়া হয়েছে, এই সিংহ হাতে নিয়ে বসে আছেন, এই সিংহাকে তিনি ফুৎকার দিলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই সিংহের ব্যাপারে বর্ণনা এভাবে বলা হয়েছে যে ইসরাফিল আলাইহিসসালামের সিংহটা এত বড় হবে যে এর মধ্যে আমাদের এই পৃথিবীর মতো সাতটা পৃথিবী যদি দেওয়া হয় তাহলে সেটা অনায়াসে চলে যাবে, আর তার একটা ফুয়ের মাধ্যমে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। অতএব সেই দিন আসার আগে আমাদের আল্লাহর কাছে আল্লাহর মনোনীত বান্দা হিসাবে নির্দিষ্ট নির্ধারিত হতে পারি, আল্লাহর মনোনীত কাজ করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। তারপরে দেখো শিক্ষার্থীরা, এছাড়াও ফেরেশতা আরো কিছু ফেরেশতা আছে, যেমন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিনের কাজ হচ্ছে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকেন, সম্মানিত দুজন লেখক,
অনেকে আমরা কেরামত কাতেদিন সম্পর্কে তোমাদেরকে একটা ভুল ধারণা আমরা দূর করে দিই। অনেকে মনে করে কেরামত একজন ফেরেশতা, কাতেদিন একজন ফেরেশতা, আসলে তা নয়। কেরামত কাতেদিন হচ্ছে, কেরামত শব্দের অর্থ দুইজন সম্মানিত, আর কাতেদিন শব্দের অর্থ লেখক। অর্থাৎ দুইজন লেখক, দুইজন সম্মানিত লেখক, কেরামত কাতেদিন বলতে দুইজন সম্মানিত লেখক বলা হয়। অতএব কেরামত কাতেদিন নির্দিষ্ট কোন ফেরেশতার নাম নয়, বরং দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের কাঁধে আছেন, যাদের দায়িত্বই শুধু আমাদের আমলগুলো লিখে রাখা। বাম কাঁধে যিনি থাকেন তিনি আমাদের বদ আমলগুলো পাপ কর্মগুলো লিখে রাখেন, হিসাব করে রাখেন, আর ডান কাঁধে যিনি থাকেন তিনি আমাদের ভালো আমলগুলো লিখে রাখেন। তাহলে কেরামত কাতেদিনের কাজ আমাদের দুনিয়াতে যে আমল করি, দুনিয়াতে যে কাজ করি, সেই কাজগুলো লিখে রাখা, সেটা ভালো হোক আর মন্দ হোক সবকিছুই লিখে রাখা হয়। আর কবরে মৃত্যুবরণ করার পরে আমরা যখন কবরে যাবো তখন আমাদেরকেও কবরে প্রশ্ন করা হবে। কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, মান অহকা অমা দিমুকা মান হাজার রাজুল, এই তিনটা প্রশ্ন করা হবে। অর্থাৎ তোমার প্রভুকে, তোমার দিন অর্থাৎ তোমার ধর্ম কি, আর তোমার এই ব্যক্তিটিকে অর্থাৎ মানুষকে দেখিয়ে দিয়ে বলা হবে এই ব্যক্তিটিকে যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা এই কবরের এই প্রশ্নগুলোর জবাব সুন্দরভাবে দিতে পারবে, আর যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তারা বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। তো শিক্ষার্থীরা এই দায়িত্ব, এই যে প্রশ্ন তিনটি করবেন সেটা হচ্ছে মুনকার আর নাকির ফেরেশতা। তো আজকের আলোচনার উপরে আমরা কিছু সঠিক উত্তর, কিছু প্রশ্ন আমরা জানবো। তো এক নম্বরে আসে দেখো সঠিক উত্তরটি উত্তর পত্রে দেখি, ফেরেশতারা কিসের তৈরি? আগুনের মাটির না নুনের? আমরা আলোচনা থেকে কি জানলাম, ফেরেশতারা নুনের তৈরি। ফেরেশতাদের প্রধান কে? ফেরেশতাদের প্রধান জিব্রাইল আলাইহিসসালাম, মুনকার না নাকির? ফেরেশতাদের প্রধান জিব্রাইল আলাইহিসসালাম। কবরের ফেরেশতারা কয়েকটি প্রশ্ন করবেন? কবরের ফেরেশতারা তিনটি প্রশ্ন করবেন, দুইটি তিনটি না চারটি? কবরের ফেরেশতারা তিনটি প্রশ্ন করবেন, কবরের ফেরেশতারা কয়েকটি প্রশ্ন করবেন, তিনটি প্রশ্ন করবেন। আসন উপযুক্ত স্থানে মুক্তি, প্রধান ফেরেশতা কয়জন, প্রধান ফেরেশতা কতজন? চারজন, প্রধান ফেরেশতা চারজন। ক নম্বর, ফেরেশতাকে আরবিতে ব্যাস বলে, ফেরেশতাকে আরবিতে কি বলে? মালাইকা বলে, ফেরেশতাকে আরবিতে মালাইকা বলে। ফেরেশতাদের খাদ্য আল্লাহর ব্যাস, ফেরেশতাদের খাদ্য কি? আল্লাহর জিকির, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দি করলে তাদের খাবার অভাব পূরণ হয়ে যায়, তাদেরকে খেতে হয় না। আসুন সত্য হলে সব মিথ্যা হবে নি লিখি, ফেরেশতারা মহানাথাপাতি তৈরি বিশেষ দূত, আমরা তো এটাই করলাম, অতএব এটা সত্য হবে। তারপরে দেখো হজরত জিব্রাইল আলাইহিসসালামকে রহমতের ফেরেশতা বলা হয়, হজরত জিব্রাইল আলাইহিসসালামকে রহমতের ফেরেশতা বলা হয়, জিব্রাইল আলাইহিসসালামকে রহমতের ফেরেশতা বলা হয়। হজরত মিকাইল আলাইহিসসালামকে রহমতের ফেরেশতা বলে না, এটা মিথ্যা কথা, হজরত জিব্রাইল আলাইহিসসালামকে রহমতের ফেরেশতা বলা হয়। আল্লাহ তাআলা তার হুকুম পালন করার জন্য ফেরেশতা সৃষ্টি করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা তার হুকুম পালন করার জন্য ফেরেশতা সৃষ্টি করেছেন, এটা সত্য। আসুন দোয়া মাসুরা মুখস্থ বলি, আমরা আজকে দোয়া মাসুরা শিখব। দোয়া মাসুরা সালাতের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ এটা পড়তে হয় সালাতের মধ্যে, অতএব দোয়া মাসুরার গুরুত্ব অপরিসীম, তার সাথে সুযোগ করে পড়ো। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. দেখো আমরা বাংলা উচ্চারণ দেখে নিই দোয়া মাসুরা, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. অর্থটি দেখো, হে আল্লাহ আমি আমার নফসের উপর অসংখ্য জুলুম করেছি, ওই সব গুণা লাভ করার আপনি ব্যতীত আর কেউ নেই, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান। তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ক্লাস, আজকের ক্লাসের উপরে যে মূল্যায়ন প্রশ্ন রাখা আছে দেওয়া হবো, ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। প্রধান ফেরেশতা কতজন? প্রধান ফেরেশতা চারজন। আল্লাহ তাআলা কেন ফেরেশতা সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তার হুকুম আহকাম পালন করার জন্য ফেরেশতা সৃষ্টি করেছেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আজকের ক্লাসের উপরে আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে, আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছ এবং ফিডব্যাক ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলা সকলকে যাবতীয় রোগ বিরোগ অসুখ বিসুখ
বিপদ আপদ থেকে রক্ষা করেন এই প্রার্থনা করে আজকে প্রাশ্চিকালে শেষ করছি। শুকরান, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।